বিশ্বে এমন ঘটনা বিরল যেখানে প্রিয় নায়কের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেন অসংখ্য তরুণী। সালমান শাহ কতটা জনপ্রিয় ছিলেন তা তার ভক্তদের ভালোবাসায় প্রমাণ করে দেয়। প্রিয় নায়কের অকাল মৃত্যু কোনো মতেই মেনে নিতে পারেননি তারা, তাই তো অসংখ্য তরুণী আত্মহত্যার পথ বেছে নেন। 1996 সালের 6 সেপ্টেম্বর দিনটি ছিল শুক্রবার। এক খবরে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ, সালমান শাহ আর নেই। সালমান শাহের মৃত্যুর খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে, তবে সালমান শাহ নেই এই কথা কেউই বিশ্বাস করতে চাইছিলেন না। বাংলাদেশে সালমান শাহ অভিনীত প্রথম সিনেমা কিয়ামত থেকে কিয়ামত সিনেমার শেষ দৃশ্যের মতো তার জীবনের রথ থেমে গিয়েছিল ওই ছবি করার ঠিক 4 বছর পর। বাংলাদেশের চলচ্চিত্রে অন্যতম শ্রেষ্ঠ নায়কের আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত হয়ে যায় পুরো দেশ। সে সময় সারা দেশ জুড়ে সালমানের অসংখ্য ভক্ত তার মৃত্যু মেনে নিতে না পারায় বেশ কয়েকজন তরুণী আত্মহত্যা করেন বলেও খবর আসে পত্রিকায়। সালমানের মৃত্যুর সঠিক কারণ জানতে না পারায় তার ভক্তদের মাঝে তৈরি হয় নানা প্রশ্নের। তবে যে কারণেই সালমানের মৃত্যু হোক, প্রিয় নায়কের অকাল মৃত্যু কোনো মতেই মেনে নিতে পারেননি তারা, তাই তো অসংখ্য তরুণী আত্মহত্যার পথ বেছে নেন। প্রিয় নায়কের সঙ্গে সঙ্গে তারাও পৃথিবীকে বিদায় জানায়। বিশ্বে এমন ঘটনা বিরল যেখানে প্রিয় নায়কের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেন অসংখ্য তরুণী। সালমান শাহ কতটা জনপ্রিয় ছিলেন তা তার ভক্তদের ভালোবাসায় প্রমাণ করে দেয়। সালমান শাহ যে সময়টিতে অভিনয়ে এসেছিলেন তখন ছিল বাংলাদেশের চলচ্চিত্রে পালা বদলের সময়। পর্দায় তার পোশাক পরিচ্ছদ, সংলাপ বলার ধরন, অভিনয় দক্ষতা সবকিছু মিলিয়ে দর্শকের মনে স্থান করে নিতে সময় লাগেনি এই নায়কের। পরিচালক শাহ আলম কিরণ বলেন, ও যাই করত সেটাই ভালো লেগে যেত। অল্প সময়ের মধ্যে এই ছেলেটা চলচ্চিত্র মোদীদের মনে জায়গা করে নিয়েছিল। মাত্র 4 বছরে 27টি সিনেমায় অভিনয় করে বাংলাদেশের চলচ্চিত্রে আলোড়ন তুলেছিলেন নায়ক সালমান শাহ। 27টি সিনেমার বেশিরভাগই ছিল আলোচিত এবং ব্যবসা সফল। সালমান শাহর অভিনয়ের মধ্যে দর্শক একটা ভিন্ন ধারা খুঁজে পেয়েছিল। অনেকে আবার সালমান শাহর মধ্যে বলিউড নায়কদের ছায়াও খুঁজে পেয়েছিলেন।